নমস্কার, সুস্বাগত সবাইকে। আজকাল পরশু অনুষ্ঠান যখন করতে বসি, তখন আত্মা হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা ভীষণ নিজের অনুভব হয়। সব প্রোগ্রামে যে ফর্ম্যালিটিস করতে হবে এরকম কোনো কথা নেই, সব প্রোগ্রামে যে ছোট্ট করে ইন্ট্রো দিতে হবে কমার্শিয়াল টাইমের মধ্যে এরকম কোনো কথা নেই, সব প্রোগ্রামেই যে একটা ধরা বাঁধা ফোন কলস নিতে হবে এরকম কোনো কথা নেই। এই প্রোগ্রামটা আলাদা। কেন আলাদা? আমি মনে করি যে এমন একজন অ্যাস্ট্রোলজার যিনি প্রথম মাঙ্গলিক দোষ এবং সারাসাতির বিরুদ্ধে কথা বলে অনেকের রোষের মুখে পড়েন। হোয়াট আ লাভলি ইনসিডেন্ট! নিজেকে নিজের মতো করে খুলে মেলে ধরলে কার কী সমস্যা থাকতে পারে? যেটা সত্যি সেটা সত্যি। আর সত্যি কথা সবসময়তেই দেখবেন একদম শেষে গিয়ে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সত্যি হয়েই থাকে। মিথ্যে কথাটা আমরা ঘুরিয়ে পেঁচিয়ে নানানভাবে রিপ্রেজেন্ট করি। আজকে একজন অ্যাস্ট্রোলজারকে আপনি চিনবেন কী করে? তার কাছে গেলে আপনি কত উপকার পাবেন আপনি সেটা বুঝবেন কী করে? দেখুন, যে সেক্টরের যে মানুষ হোক না কেন, শুধু মানে অ্যাস্ট্রোলজার বলে নয়, যে সেক্টরের মানুষ হোক না কেন, আপনাকে দেখতে হবে যে তিনি আপনার নিজের মনের কথাটা বুঝতে পাচ্ছেন কিনা, আপনার অন্তরের মধ্যে উনি প্রবেশ করতে পাচ্ছেন কিনা, আপনি তার ঘরের মানুষ হতে পারছেন কিনা, এবং আপনি তাকে নিজের করে ভেবে নিতে পাচ্ছেন কিনা। আমি যখন সেলেবদার অনুষ্ঠান করতে বসি, আমার রিয়েলি আমার ব্যক্তিগত ফিল, আমি জানি না টিভির ওপারে বসে থাকা মানুষরা কী মনে করেন, বাট আমি এটা জানি যে শ্রীদেবদা মনে করেন আপনারা প্রত্যেকে ওনার খুব কাছের মানুষ, খুব পাশের মানুষ, আত্মার যোগ, আন্তরিকতার যোগ, ভালোবাসার যোগ, হৃদয়ের হৃদয়ঙ্গমতা, তাদের দিকে সবসময় ওনার আছে, সবসময়। এটা আমি আজকে এখানে বলে বলছি না। এবং প্রেডিকশনের ক্ষেত্রে আপনি দেখুন, এমন কিছু ন্যাশনাল সিনারিও যেগুলো আন্ডার কার্টেন থাকবে না, পর্দার তলায় চাপা থাকবে না, আপনার এটা চার দেওয়ালের মধ্যেকার দাম্পত্য জীবনের কলহ নয় যে আপনি বাইরে লোককে না জানালে লোক জানতে পারবে না, এটা বিষয় নয় যে স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিক সম্পর্ক আছে কি না, এরকম ব্যাপার নয় যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আপনি না বললে মানুষ জানতে পারবে না, এমন কিছু ন্যাশনাল সিনারিওর উপরে উনি সবসময় প্রেডিকশন করেছেন যে যেটা পরবর্তীকালে আমাদের কাছে সত্যি কিনা মিথ্যে তার পরিষ্কার একটা দৃষ্টান্ত ছবি আমাদের সামনে উঠে এসেছে। সেটা আপনি নর্থ বেঙ্গল ইস্যু বলুন, বিভিন্ন সেলিব্রিটির জীবন বলুন, তাদের জীবনের আপস অ্যান্ড ডাউন বলুন, বিভিন্ন ইনসিডেন্ট বলুন, বিভিন্ন অ্যাক্সিডেন্টাল ফ্যাক্ট বলুন, যে যেগুলো আমাদের হতে পারে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে এমন একজন মানুষকে পাওয়া যার কাছ থেকে আমি আমার সম্পর্কে নিজের মতো করে জানতে পারি, আর কিচ্ছু নয়, আমি আমার সম্পর্কে নিজের মতো করে জানতে পারি। আর সবটাই তো ডিপেন্ড করে ব্যবহারের উপরে, সবটাই ডিপেন্ড করে ব্যবহারের উপরে। ব্যবহার যার ভালো মানুষ তার কাছে আসবেন, ব্যবহার যার খারাপ, যিনি মানুষকে সময় কম দেন আপনি তার কাছে যাবেন কি যাবেন না সেটা আপনার বিষয়। মানে অ্যাটলিস্ট এরকম হবে না যে আমি ভিজিট দিয়ে দিয়েছি তারপরে আবার ভিজিট ফেরত দিয়ে বললো যে যা ওদেরকে চেম্বার থেকে বার করে দাও, অ্যাটলিস্ট সেরকম হবে না। আমি স্বাগত জানাই শ্রীদেবদাকে। আজকাল অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে, মানে হৃদয়হীনতার খেলা চলছে সব জায়গায়, হাইলি কমার্শিয়ালিজম। মানে আমি যদি মানে পয়সার অঙ্কে আমার যদি ভায়াবিলিটি থাকে দেন আপনি আমাকে গ্রহণ করবেন, বুকে জড়িয়ে ধরে চুমু দেবেন, দেবাশিস এসো বাবা তুমি আমার ভাই, হয়তো কেউ না কিন্তু তাও, আর না হলে আপনি আমাকে দূর করে তাড়িয়ে দেবেন। সে মানে সেটা সারমেয়দের সঙ্গে নিজের তুলনা করা যায় আর কি। তো এরকম ধরনের মানবিকতা দেখতে দেখতে, মানে হাই প্রফেশনালিজম দেখতে দেখতে মানুষ এখন মনে করছেন, এটা মানুষের মানে বক্তব্য যে আমরা যার কাছে আন্তরিকতা পাবো আমরা তার কাছে যাবো পরিষ্কার। যেমন আমার মানে যারা ফোন রিসিভ করেন তাদেরকে হঠাৎ একজন ফোন করে বলেছে যে চেম্বারে বাউন্সার থাকে নাকি। আচ্ছা, তো আমি আমার যে যারা ফোন ধরে তারা বলছে সেটা কি, মানে তারা সেই ব্যাপারটা নিয়ে ওয়াকিবহাল নন এই মুহূর্তে। তো যাই হোক, এটা গেল একটা ব্যাপার। তো ফার্স্ট কথা হচ্ছে বাউন্সার রাখার প্রয়োজন হয় না। নাম্বার টু হচ্ছে সেটা কাদের জন্য বা কেন তারা রাখেন তারা ভালো বুঝবেন। আমি সেলিব্রিটি নই, সাধারণ মানুষ, এবং যে কাজটার জন্য নেমেছি তাতে আমার মনে হয় যে আগাম মানে চেম্বারে ঢোকার আগে পয়সা নিয়ে নিতে হবে, বা দু মিনিট বা তিন মিনিটের বেশি দেখা যাবে না, বা মিনিমাম রেমিডি আপনাকে নিতেই হবে, এই যে শর্তগুলো কন্ডিশন অ্যাপ্লাই, এই জায়গাগুলো একটু হলেও বিরক্তিকর হয়তো মানে আমি যদি সেই জায়গা থেকে দেখি, তো আমার জায়গাতে সেই জায়গাগুলো স্পেশালি রাখা হয়নি। এবং আমার মনে হয় সেটা মানুষের উপর ছেড়ে দিই, আপনারা দু তিন মিনিটের প্রেডিকশন নেবেন নাকি আপনারা ভিজিট দিয়ে শেষে যান আপনার রেমিডি নেওয়ার ক্ষমতার মেয়ে বেরোন সেই ব্যবহার নেবেন নাকি আপনি বসে সময় দিয়ে দেখবেন, এটা আপনার উপর। হ্যাঁ, আমার টাইম লাগে। আবার অনেকে যারা বলেন যে দাদা আমাকে গেলে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন, তাদের কাছে রিকোয়েস্ট, দয়া করে আসবেন না, হাতে সময় নিয়ে আসবেন, আপনার আগে যারা এসছে তারাও টাইম নিয়ে এসছে।
তো তাড়াতাড়ির ব্যাপার কোনো কখনোই থাকে না, মিনিমাম একটা চক বিচার করতে 40 মিনিট লাগবে। আমার আমি সবসময় এই প্রোগ্রামটা স্টার্ট হওয়ার আগেও বলছিলাম যে আমরা এখানে 2 মিনিটে কী প্রেডিকশান করি, 2 মিনিটে একটা লোকের হ্যাঁ 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 শোনার জন্য যেটুকুনি বলা না সেটুকুনি আমরা বলছি। তো এটা তো প্রেডিকশান নয়, প্রেডিকশান কিচ্ছু না, একটা লোকের টোটাল প্রেডিকশান জানতে গেলে অনেক কিছু জানার থাকে। সত্যি কথা, এখানে 2 মিনিট কিচ্ছু না। হ্যাঁ, এটা 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 কি এটা একটা বাহু বা প্রকাশ পাওয়ার জায়গা? আমি একটা লোককে ভালো বলছি, আপনার উপর থেকে আপনাকে আমি দেখিনি, আপনি ওখান থেকে বললেন হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন, ব্যাস। আমার তো মনে হয় এই ফোনটা না থাকলেও আমার ভালো হতো, লোকে প্রকৃত অর্থে হয়তো চিনতে পারতো। এইটা বাহু বা লোকে ভাববে না দেবাচার্য ভালো প্রেডিকশন করছে, এটা একটা জাস্ট মাধ্যম আমার মনে হয়, নাথিং এলস। তো দেবাচার্য কেমন প্রেডিকশন করে সেটা দেবাচার্যর কাছে যারা এসছেন তারা জানেন, বাকিটা বলার কিছু অপেক্ষা রাখে না। এবারে বাকি যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, প্রতিদিন রাশি নিয়ে অনেকদিন ধরে আলোচনা করেছি, এইখানে রাশি নিয়ে আলোচনা করছি না, কারণ একটা মাঝখানে হয়তো আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহ থেকে আবার রাশি নিয়ে বলবো, কারণ এখন আমি নেগেটিভ জিনিসটা পছন্দ করি না। আর এই মুহূর্তে প্রায় বেশ কিছু রাশির মধ্যে দিয়ে নেগেটিভ কিছু বার্তা যাবে, তো সেইগুলো আমি আগাম আপনাদেরকে বলবো, সেই জিনিসগুলো আপনাদের হবে, তো সেগুলো আমার মনে হয় না খুব একটা ভালো আলোচনা এখানে। তো কিছুদিন মানে 2 সপ্তাহ পর থেকে যদি আমি আবার আলোচনা করি, আপনাদের ভালো নিয়ে আমি আলোচনা করতে পারবো, খারাপ নিয়ে নয়। আর খারাপ নিয়ে আলোচনা করার কাজটা আমার কাজ নয়, সাবধান করাটা অবশ্যই। তো এটা গেল একটা। বাকি হচ্ছে আগের দিনকে আমরা একটা আলোচনার মধ্যে ছিলাম দেবাশিসদা, যেটা হচ্ছে ছেলে মেয়েরা কেন হঠাৎ করে এত ডাইভার্ট হয়ে যায়, বা কেন ট্র্যাক চেঞ্জ করে, বা প্রচণ্ড অ্যারোগেন্ট হয়ে যায়, এই জায়গাগুলো কেন আসে? ফার্স্ট কথা হচ্ছে যে আমরা যদি শুধু ভাবি পরিবেশ ওকে খারাপ করে দিচ্ছে, বন্ধু ওকে খারাপ করে দিচ্ছে, একদম বাজে কথা, গোবরেও পদ্ম ফুল ফোটে, তো ওর জন্য পরিবেশটা ম্যাটার করে না। ফার্স্ট কথা হচ্ছে আপনার সন্তান খুব ভালো পরিবেশে থেকেও দেখা যাচ্ছে মানে মাইন্ড অনেক সময় এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে আপনি নিজে বলতে বাধ্য যে না, ওর মানসিকতাটা কিন্তু কোনো কারণেই ভালো নয়, ওর কিন্তু নেগেটিভ কথাবার্তা বলছে, এবং বন্ধুবান্ধবদের সাথে যখন আলোচনা করছে সেটাও যথেষ্ট খারাপ, উশৃঙ্খল বলেই মনে হচ্ছে। তো এই জায়গাগুলো কারণ হচ্ছে ওর এই উশৃঙ্খলা হয়ে যাওয়ার কারণটা আফটার 13 স্টার্ট হয়েছে। আপনি মা বা বাবা হন যেই হন, সে আপনি খেয়াল করেছেন যে ওর তখন থেকে কিছু না কিছু প্রবলেম, মুখে মুখে তর্ক করার একটা বিশাল জায়গা রয়ে গেছে, এবং দেখবেন যে ওর মধ্যে একটা অলসতা, যাই করতে বলুন না কেন লেট নাইট করে ঘুমাবে, সকালবেলায় লেট রাইজার থাকবে, এই জায়গাগুলো অবশ্যই রয়েছে, এগুলো ফলো করুন, হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু, শনি যদি কোনো কারণে প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায় কোনো জাতকের ক্ষেত্রে, দেখবেন হঠাৎ করে না মানে কী বলবো, নেশা করার একটা প্রবণতা কিন্তু তার মধ্যে বাড়ছে। তো আমার মনে হয় সেই জায়গাগুলো আপনারা বাবা মারা ভালো মতো বুঝতে পারবেন, এবং যদি কখনও মনে হয় যে না আমি এই জায়গাটা নিয়ে আমি আলোচনা করতে চাই, তাহলে অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন, দরজা অবশ্যই খোলা, এবং আমার মনে হয় সেই জায়গা থেকে যথেষ্ট ভালো হেল্প পাবেন আপনারা। এটা গেল দ্বিতীয়। আমার মনে একটা ফোন আছে, একটা ফোন রয়েছে। আরেকটা কথা বলে দিই যে যে কোনো একটা বিষয় নিয়ে এখানে কথা বলবেন, যে কোনো একটা বিষয় একদম একাধিক বিষয় এখানে জিজ্ঞেস করবেন না, একটা বিষয়, কারণ একটা বলে দেওয়ার মতো একটা মিনিমাম পার্সেন্টেজ টাইম পাওয়া যায় না, কাজে 5-10টা বিষয় জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কোথা থেকে বলছেন আপনি দিদি? নমস্কার, আমি দমদম থেকে বলছি। কোথা থেকে? দমদম? দমদম থেকে। বেশ, কেমন লাগে অনুষ্ঠান দেখতে? ভালোই তো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, আপনি আমাকে বলুন যে কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানি। আপনি আপনার মেয়ের সম্পর্কে, মেয়ের আপনার ডেট অফ বার্থ বলুন কাইন্ডলি। হ্যাঁ, মে 16 মে 1975 সন্ধ্যাবেলা। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কলকাতা, কিচ্ছু বলার দরকার নেই, একটু দেখতে দিন, সময় দিন একটু। একদম। মঙ্গলবার জন্ম ছিল তো? হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি কেমন জানা আছে কি এগুলো? হ্যাঁ, রাশি লগ্ন আমি জানি। ওকে ফাইন, তাহলে আমি সোজা জন্ম ছকে চলে যাই। আচ্ছা, শনি হচ্ছে মার্গিজ ছকেত্রী, ওকে ফাইন। জন্ম ছকটা দেখুন, টিভিতে জন্ম ছকটা দেখানো হচ্ছে। ফার্স্ট কথা বলি, লগ্নে বৃহস্পতি এবং চন্দ্র, বৃহস্পতি এবং চন্দ্র যদি কোনো কারণে জীবনে কারো লগ্নে থাকে, মানে এটাকে বলা হয় জীবযোগ, এবং জীবযোগ থাকলে জাতক বা জাতিকার, জাতক বা জাতিকার জীবনে যেটা আসে সেটা হচ্ছে সাফল্য।
বুঝাতে পারছি, প্রচুর পরিমাণে সাফল্য আসবে, নিশ্চিন্ত থাকুন, এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে লগ্নের দ্বিতীয় তৃতীয় ফোর্থ, আচ্ছা ফোর্থ হাউসে শনি, ভেরি গুড, ফিফথ সিক্স, সিক্স হাউসে শুক্র, মানে হচ্ছে টেকনিক্যাল, ওকে, সেভেন্থে হচ্ছে রবি বুধ, ভেরি গুড, অষ্টম কিছু দিন, নবম কিছু দিন, দশমে মঙ্গল, ফাইন। আচ্ছা প্রথম কথা বলি, টেকনিক্যাল স্টাডিজ হওয়ার একটা মানে 100% চান্স থাকবে। সেকেন্ড কথা হচ্ছে বিদেশ যাত্রার চান্স থাকবে, কেমন? আচ্ছা বুঝাতে পারছি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এটা এটা গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে এমনিতেই কিন্তু ওর কর্মস্থান বা যে জায়গাগুলো রয়েছে সেগুলো ফার বেটার। এবারে দশা অন্তর্দশা দেখে আরও ডিটেলসে যাওয়া যেতে পারে যে কর্মজীবন কখন থেকে আরও ভালো হতে পারে, স্টার্ট কবে থেকে হবে, বা এসেট এসেটা যেটা আছে সেগুলো কিন্তু আরও ভালো মতো বলা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যাস্থান অতীব শুভ, চাইলে উচ্চবিদ্যার বলছিলেন অধিকারী হতে পারে। শুক্র কিন্তু আছে, মাঝে মধ্যে একটু খামখেয়ালি ব্যাপারটা আছে। আচ্ছা থার্ড ফোর্থ, মানে ওভারঅল জন্মছক দারুণ। কি নিয়ে পড়েছে দিদি একটু শেয়ার করবেন? উনি বলছেন জন্মছক দেখে যে ওর টেকনিক্যাল স্টাডি করার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। ওই আমরা জানি না কি নিয়ে পড়েছে, দেখা যাক ও ছক অনুযায়ী পড়ছে কিনা, তাহলে বুঝবেন যে ওর কেরিয়ারে উন্নতি হবে। কি নিয়ে পড়ছে? ও বিটেক করেছে কম্পিউটার সায়েন্সে। বেশ, এই হচ্ছে জায়গা। তাহলে ছকে যেটা বলছে ও সেটাই করেছে। ছকে বলছে টেকনিক্যাল স্টাডি, ও টেকনিক্যাল স্টাডি করেছে, বিটেক করেছে, ও অন্যদিকে যায়নি, ডাইভার্ট হয়নি, অন্যদিকে যায়নি, ডাইভার্ট। তার মানে এটা কিন্তু ওর জন্য পজিটিভ, পজিটিভ। এবার ও কি চাইছে ওর জীবনে, কেরিয়ারে কি আর উন্নতি করতে চাইছে? হ্যাঁ, ও সবই ভালো জব পাবে, এখন সেরকম ভাবে ভালো জব পায়নি। কিসের জন্য ভালো জব চাই ওর? ওর ভালো জব কিসের জন্য চাই ম্যাডাম? হ্যালো, ডেড যা হোক, ওর ভালো জোকটা দেখুন, হতে পারে ও বিটেক করেছে, ও এখন এমটেক করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা ভালো জোক, যেটা ওর এডুকেশন। আর দ্বিতীয়ত হচ্ছে ওর ভালো চাকরির ক্ষেত্র, মানে ওর প্রফেশনাল লাইফ। প্রফেশনাল লাইফ কী হবে এখানে, তো আমরা বলি একটা জায়গা ভীষণ নিখুঁত মিলে গেছে এটা, যে ঠিক যেটা আপনি বলছেন এটাই ওর জব। এবার ব্যাপার হচ্ছে ওর যদি জব সেক্টর বা এডুকেশন সেক্টরের সেগুলো যথেষ্ট ভালো, সেগুলোও ভালো, খারাপ খারাপের খারাপের জায়গা নেই। শুক্র রাহু আছে, একটু খামখেয়ালি ব্যাপারটা যেটা বলছিলাম, আপনি টিভিতে শুনতে পাচ্ছেন, মন দিয়ে শুনুন, একটু খামখেয়ালি ব্যাপারটা অবশ্যই থাকবে। শুক্র রাহু যদি সমসপ্তমে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাসেট ডিস্ট্রয় হওয়ার, মানে সঞ্চিত অর্থ কোনো না কোনো কারণে খরচা করে ফেলা একটা প্রবণতা, এই জিনিসগুলো থাকে। ওভারঅল জন্মছক ভালো। আপনি কি আছেন লাইনে? আপনি আমাকে বলুন তো, মেয়ে একটু খামখেয়ালি এবং আনমোনা টাইপের, এটা কি হয় ওর? আপনি কি নোটিস করেন জিনিসটা? হ্যাঁ, একটু সেরকম ভাবে অতটা বুঝতে পারি না। কেতু থাকলে কি ডিস্টার্ব হয় আপনি কি জানেন? সম্পর্কে আমাদের একটা খারাপ ধারণা থাকে। তো আপনার তো রাহু সম্বন্ধেও আছে, শনি সম্বন্ধেও আছে, মুখস্থ হয়ে গেছে একদম শুনে শুনে। তো টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, সিক্স হাউসে থাকলে পরে ও বন্ধু হিসেবে খুব ভালো হবে, কিন্তু ওর বন্ধু ভাগ্যটা কোথাও না কোথাও ডিস্টার্ব থাকবে। তার মানে একটু জেনে শুনে মিশতে হবে, বুঝে নিয়ে, এটা হচ্ছে ব্যাপার। এর জন্য ওর বাকি সব খারাপ, শুক্রের সাথে আছে বলে এরকম কোনো ব্যাপার নেই। আগেও ছিল না, মানে এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। না না না, টেনশন করার মতো কোনো কারণ নেই, আমি বলছি তো। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম ম্যাডাম। অ্যাস্ট্রোলজার এই জন্য ভালো অ্যাস্ট্রোলজার প্রয়োজন, এই জন্য ভালো অ্যাস্ট্রোলজি জ্ঞান সম্পন্ন মানুষের কাছে যাওয়া দরকার। নাহলে এই যে ভুল আপনাকে বুঝিয়ে দেওয়া, বা এই যে আপনি ভয় পেয়ে গেছেন অলরেডি এবং সেই ভয় থেকে আপনার ফোন করা, এই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন। আমার শুনে অবাক লাগে যে মানে যেটা ওর কিছুই না, শুধুমাত্র বন্ধুভাগ্য, সেটাকে হয়তো বাড়িয়ে ফাড়িয়ে এমনভাবে বলে দেওয়া হলো যে আপনার রাতের ঘুম উড়ে গেল। এটা উচিত নয়।
এটা উচিত নয়, এটা করছেন অনেকে এই প্রফেশনালিজম থেকে। আমি প্রথমেই শুরু করলাম অনুষ্ঠানটা আজকে সেখান থেকে, যে এত বেশি পেশা মানে অর্থনৈতিক নির্ভরতা চলে এসেছে মানুষের মধ্যে, এখন আর পেশাটার মধ্যে মিনিমাম নেশা নেই না, পুরোটাই হচ্ছে লুটে ভালোবাসা, ভালোবাসা যে সাবজেক্টের প্রতি থাকবে সেটা নেই, সত্যি হতো এটা বাস্তব, কিছু হবে না। কারণ এখান থেকেই শ্রীদেবদা বলেছিলেন যে সনির সরস্বতী থাকলে কিছু ইলেকট্রনিক্স গুডস এর উপরে তার এফেক্ট আসতে পারে 100%, এখনো বলছি, এখনো যাদের যাদের চলছে তারা তারা মিলিয়ে দেখুন। কিন্তু তাই মনে যে সাড়ে সর্বনাশ হয়ে যাবে জীবনে, আপনি মারা যাবেন আর বেঁচে ওঠার কোনো চান্স নেই, এরকম ব্যাপারটা না। আবার 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 আমি এমন এমন শুনেছি যে আমার কাছে যারা এসেছেন বলছে দাদা রাজা হরিশ্চন্দ্রের নাকি শনি সরস্বতীতে একদম ছাড়খাড় হয়ে গেছিল, রাজত্ব চলে গেছিল। এবারে ব্যাপারটা হচ্ছে যে অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটা হচ্ছে প্রবলেম। রাজা হরিশ্চন্দ্রের কখনোই শনি সরস্বতীতে কিছু যায়নি, রাজা হরিশ্চন্দ্রের বারের কোপে গেছিল, মানে বার ঠাকুর চেয়েছিলেন রাজা হরিশ্চন্দ্র যেন পুজো করেন, তার পুজোটা মর্তে যেন মানে স্টার্ট হয় তার জন্য, এবং রাজা হরিশ্চন্দ্র সেটা চাইছিলেন না, মানে যে যে কোনো কারণে উনি শনি দেবতার পুজো করতে চাইছিলেন না। তো ঠিক চাঁদ সাদাগরের মতো ব্যাপারটা, মনসার মতো, তো ঠিক তেমনি ওনার রাজত্ব চলে গেল, সমস্ত কিছু চলে গেল, উনি ডোম হলেন। তো এটা হচ্ছে বারের কোপে হয়েছিলেন, বারের দৃষ্টির জন্য হয়েছিলেন, কিন্তু কোনো কারণেই শনির সরস্বতীতে হয়নি। শনি যার বেটার থাকবে সরস্বতীতে, সে হিউজ পাবে, হিউজ মানে সে সারা লাইফে অন্যান্য দশান্ত দশাতে যা না পাবে তার থেকে সরস্বতীতে বেশি পাবে। আপনারা ভাবতে পারেন, যারা খুব শনি নিয়ে ভীতগ্রস্ত তারা হয়তো ভাবতে পারেন দাদা পাগল, শ্রীদেবাচার্য পাগল, তার জন্য এই কথাগুলো বলছে। যাদের যাদের ভালো চলছে তাদেরটা একবার গুগলসে খুলে দেখতে পারেন, প্রচুর সাইট রয়েছে, আমি পাগল কিনা সেটা প্রমাণও হয়ে যাবে। আচ্ছা, তাহলে যখন এই শনির সরস্বতী হলো, এর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পৃক্ত একটা উঠে আসে, সেটা হচ্ছে মাঙ্গলিক। তাহলে মাঙ্গলিক নিয়ে একটু ক্লারিফিকেশন হয়ে যাক আজকে শ্রীদেবদা। মাঙ্গলিক নিয়ে আমি বহুবার করেছি, এবং কি ফার্স্ট প্রোগ্রামে প্রথম দিন রাত্রেই ফার্স্ট একটা কথা বলেছিলাম, এবং সেখানে বলেছিলাম যে মাঙ্গলিকে মেয়েদের জেনারেলি ভালো হয়, সব কটা জায়গায় ভালো হওয়ার জায়গা আছে একটা জায়গা ছাড়া, সেটা হচ্ছে বৈবাহিক জীবন। যদি জোটক বিচার করে সেই মেয়েটাকে বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মেয়েটার বৈবাহিক জীবনও খুব ভালো যাবে। আচ্ছা, কিন্তু কোনো কারণে মেয়েটি হয়তো আগে থেকে এনগেজ জানে না, বা ছেলেটির সাথে যখন বিয়ে হলো তখন তার ম্যাচিংও করা নেই। ম্যাচিং মানে জোটক বিচারের যে পয়েন্ট আছে, টোটাল গুণ অঙ্ক মানে টোটাল গুণমান যেটা, সেটা হয়তো কোনো কারণে খুব কম, নিম্নমানে, তো সেক্ষেত্রে তাদেরকে ডিভোর্স অবধি নিয়ে যেতে পারে। এটা গেল একটা দিক। মাঙ্গলিক ছেলেদের লাইফে বরঞ্চ অনেকটা বেশি প্রবলেম করে, বৈবাহিক জীবনে যা এফেক্ট পড়বে তার থেকে কর্মজীবন। 34 বছর অবধি কন্টিনিউয়াসলি মাথায় একটাই জিনিস ঘুরবে, আমি আরেকটা কোম্পানি চেঞ্জ করি, আরেকটা করি, আরেকটা করি, করতে 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 সে যদি কোনো কারণে 26 বছর বয়সে কাজে যুক্ত হয়, মানে কোনো কোম্পানির সাথে কাজে যুক্ত হয়, 34 বছর বয়স অবধি তার নয় নয় করে 4-5টা কোম্পানি চেঞ্জ হয়ে যাবে, তার মানে 1-1.5 বছর করে এক একটা কোম্পানি। তো এইটা হয়ে গেল ফার্স্ট। অনেক সময় দেখা গেল মাঙ্গলিক দোষ রয়েছে, কিন্তু ভালো ভালো অনেকগুলো যোগ রয়েছে, পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব আসতে পারে, জাতকদের ক্ষেত্রে যে দ্রাগ এই জিনিসগুলো হঠাৎ হঠাৎ এমন বাজে জায়গায় পৌঁছে যাবে পড়াশোনার জায়গাটা নষ্ট হতে পারে ছেলেদের জন্য। মেয়েদের ঠিক তার উল্টো, মাঙ্গলিক যদি কোনো কারণে হয় তাহলে কিন্তু তার পড়াশোনার জায়গাটাও 100% বেটার হবে। আচ্ছা, এটা হচ্ছে বাস্তব। আচ্ছা, এরকম কি হয় শ্রীদেবদা যে যারা মাঙ্গলিক মেয়ে তাদের মধ্যে এই যে রাগজেদ, এর একটা এই রাগজেদটা কিন্তু নেগেটিভ না, এই রাগজেদটা পজিটিভ। এটাই মানে ওকে কি নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে, একদম মানে অনেকে বলে না যে দোষটা কাটিয়ে দিন, এই কাটিয়ে দিন, ওই কাটিয়ে দিন। আমার মনে হয় মাঙ্গলিক মেয়েদের মাঙ্গলিক খণ্ডন কখনোই উচিত নয়, অ্যাটলিস্ট বিয়ের আগে চাকরি যদি পাওয়ার ইচ্ছে থাকে আগে চাকরি পাক, তারপরে বিয়ের সময় আপনি খণ্ডন করুন, রেমিডি করুন, যা করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু মাঙ্গলিক বলে স্পেশালি আগে থেকে ওর প্রতিকার করা আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ সাপের যদি কোনো কারণে বিষ বের করে নেওয়া যায় সাপ আর দড়ির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক একদম ঠিক। তেমনি মাঙ্গলিক মেয়েটাকে যদি কোনো কারণে আপনি প্রতিকার মাঙ্গলিকের করেন, তার মধ্যে লাইফে ওঠার জায়গাটা টোটালটা নষ্ট, তাহলে এটা কে বলবে বলুন তো? কারোর ছকে মাঙ্গলিক দেখলেই বলবেন যে 10-12 বছর বয়সে প্রতিকার করুন, তাহলে বছরটা কাটিয়ে দিন, নাহলে বৈবাহিক জীবন নষ্ট হবে, এই হবে, এই হবে। 13 বছর আপনার বিয়ের চিন্তা করছেন, 13 বছর বয়সে দাঁড়িয়ে থেকে আপনি মেয়েটার ভবিষ্যৎ নিয়ে একটু চিন্তা করুন, বেটার হবে। এটা হচ্ছে আগে, এই কথাগুলো কেউ বলবে না, এই কথাগুলো খুব কম আপনি শুনতে পাবেন, বেশিরভাগই দেখবেন একদম মানে তথাকথিত মাঙ্গলিক সরস্বতী ইত্যাদি ইত্যাদির তার তার মানে কি বলবো আর, যা হোক সেটা টেলিভিশনে প্রোগ্রাম করছি, তার একদম ভেতরে ঢুকে তার চেষ্টা করা সেগুলোকে বের করে এনে যতটা আপনার থেকে সুবিধাটা নেওয়া যায়।
তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আমরা যেখানটা মূলত ছিলাম যে সন্তানেরা আজকে বড্ড বেশি ডেসপ্যারেট হয়ে যাচ্ছে, বড্ড বেশি ডিরেইলড হয়ে যাচ্ছে, অনেক অনেক ক্ষেত্রে তারা এতটাই ডেসপ্যারেট হচ্ছে যে বাবা মা তাদেরকে রিহ্যাবিলিট সেন্টারে রাখতে বাধ্য হচ্ছেন, তাদেরকে নেশামুক্ত মুক্তি করানোর যে সমস্ত কেন্দ্র রয়েছে রিহ্যাবিলিটেশন সেন্টার সেখানে তারা রাখতে বাধ্য হচ্ছেন। তো এই জায়গাটা কেন হচ্ছে? আপনি তো পাঠিয়েছিলেন সেই স্বপ্ন নিয়ে কোনো একটা ছাত্রাবাসে রেখে তাকে হোস্টেলে রেখে পড়ানোর জন্য কোনো দামি ইনস্টিটিউটে পয়সা খরচ করে, যেতেও ভালো হবে, খারাপ হলো কেন? তাহলে কি আপনার আগে ওকে নিয়ে আসা উচিত ছিল কোনো অ্যাস্ট্রোলজারের কাছে, যে তাকে বলে দিতে পারতো যে ওর এই সম্ভাবনা রয়েছে যার থেকে আপনি একটু সতর্ক হন, ওর বন্ধুভাগ্যটা খারাপ রয়েছে? জাস্ট এর আগের ফোনটা, মেয়েটির কি রয়েছে, মেয়েটির ওই কেতুর অবস্থানের জন্য ষষ্ঠ ঘরে কেতুর অবস্থান কি হতে পারে, ওর বন্ধুভাগ্য খারাপ হতে পারে, মানে ও যদি বন্ধুদের সঙ্গে মেশে তার দ্বারা ওর ক্ষতি হতে পারে, লাভের লাভ কিছু হবে না, ফ্রেন্ড সার্কেলটা ভালো পাবে। দেখবেন অনেক বন্ধু অনেক লাভ, মানে তার থেকে আপনার লাভ হবে, নোটস পাবেন, পড়াশোনা জানতে পারবেন, টিচার রেফারেন্স, খারাপ দিনের পাশে থাকবে, খারাপ দিনের পাশে থাকবে। আর কিছু আবার বন্ধু আছে দেখবেন লুটে পুটে নিয়ে, এই ব্যাপারগুলো যদি আমাদের কথার সঙ্গে না ম্যাচ করে ইনস্ট্যান্টলি বন্ধ করুন, পুরোটা দেখার পর বন্ধ করার কোনো দরকার নেই। মানে এখন কটা বাজে? 15:21 এক্ষুনি বন্ধ করে দিন, আর লাগবে না দেখতে। নো প্রফিট, আপনাকে ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে প্রবঞ্চনা করে একটা সময় পর্যন্ত যাওয়া যেতে পারে, বাট অ্যাজ লং অ্যাজ পসিবল যেতে গেলে জীবনে না, জীবনে না, বাস্তব বাস্তব। মানে এটা হচ্ছে শ্রীদেব দার থেকে আমার জানা, এটা আমার শেখা। আরেকটা হচ্ছে যদি আপনি মোটিভেটেড হতে চান কোনো বিষয়ে, আপনার পাশের লোক, একটা কথা খুব সুন্দর কথা আমি সেদিন দেখছিলাম যে ইউ ক্যানট চেঞ্জ ইউর ফিউচার, ইউ ক্যান জাস্ট অনলি চেঞ্জ ইউর হ্যাবিট। তাহলে কি হলো, ইউ ক্যানট চেঞ্জ ইউর ফিউচার, আপনি আপনার ভবিষ্যৎ, আপনি আমি কী করতে পারি, বলতে পারি ভবিষ্যৎ আমি চেঞ্জ করে দেবো, নেভার। ইউ ক্যান চেঞ্জ অনলি ইউর হ্যাবিট, অ্যান্ড দিস চেঞ্জিং হ্যাবিট ক্যান হেল্পস ইউ টু চেঞ্জ ইউর ফিউচার। এই পরিবর্তিত অভ্যাস আপনার ভবিষ্যৎকে বদলে দেবে। আরেকটা জিনিস, এটা যদি আমি না বলি, দারুণ দারুণ একদম মুক্তিটা দারুণ, এটা যদি না বলি এটা খুব ভুল হবে। জন স্টিভসের লেখা বইগুলো পড়বে, তাতে মানে কিছু শেখার আছে, এটা হচ্ছে বাস্তব। আমরা কথায় কথায় পাড়ার মোড়ে বলুন, যেখানে করুন, এটা হবে যে মমতা ব্যানার্জি আমার জন্য কিছু করেননি, শ্রীমতী মুখ্যমন্ত্রী এই করেননি ওই করেননি, নরেন্দ্র মোদী এই করেননি ওই করেননি, মানে এই আলোচনাটা প্রতিটা জায়গায় শুনবেন। আর যারা আলোচনা করছেন তাদের কাছে আমার একটাই ছোট্ট প্রশ্ন, আমরা দেশের জন্য কি করছি? লাভলি, মানে এটা হচ্ছে স্টিভ জবসের ফার্স্ট কথা, দেশ তোমার জন্য, দেশের নেতা তোমার জন্য কি করছেন, মন্ত্রী কি করছেন, ওরা ওদের লেভেলে ভাবছে, তুমি কি করেছো দেশের জন্য, এটা আগে ভাবা উচিত। তো আমি যদি কিছু দেশের জন্য করে থাকি তাহলে আমি ভাববো আমাকে দেশ কি দিচ্ছে, আমি কি করছি আলটিমেটলি, আমি কি সত্যিকারের ভালো ভালো কিছু দিতে পেরেছি, আমার তরফ থেকে দেশকে কিছু গিফট করতে পেরেছি, পারিনি হয়তো। তাহলে আপনি আশা করছেন? তাহলে আশা করবো কেন? তাহলে আপনি আশা করবেন কি? তো এদের যাদের নিয়ে আমরা আলোচনা করি আমার মনে হয় একটু হলো বোকামো, তারা তাদের লেভেলে পারফেক্ট, তারা তাদের লেভেলে কাজ করছেন। মানে অ্যাকচুয়ালি কি, কোনো পলিটিক্যাল লিডার যখন খারাপ কথা বলেন মঞ্চে দাঁড়িয়ে, কাউকে ব্যক্তিগত আক্রমণ করেন, তখন তো আপনি চুপ করে থাকেন না, আপনি তো উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে ওনাকে এনকারেজ করেন, তাহলে ওনাকে দোষ দিচ্ছেন কেন? দোষটা তো আপনার, আপনি ওনাকে বলতে বাধ্য করছেন, আপনি হাততালি দিচ্ছেন বলেই তো উনি এই ধরনের বলছেন। 100 বার আজকে সূর্য সবাইকে আলো দিচ্ছে, সারা পৃথিবীকে আলো দিচ্ছে, অন্যান্য গ্রহ সূর্যের আলোয় আলোকিত হচ্ছে, বাট মাথায় রাখতে হবে সূর্য নিজে প্রতিনিয়ত পুড়ছে, প্রতিনিয়ত পুড়ছে, যদি না পোড়া যায় তাহলে কখনো সেই আলো আপনি দিতে পারবেন না। তো কাজী, ইউ বার্ন ইওর সেলফ অ্যাট ফার্স্ট, দিস ইজ আওয়ার অ্যাডভাইস, এর থেকে আপনি অন্য কারো দিতে পারবেন 100 বার। মানে আমরা সমালোচনা করে আলটিমেটলি কোনো এখানে বেনিফিট হওয়ার জায়গা নেই, নিজে কিছু চেষ্টা করো, বরঞ্চ তাদের হেল্প করার মতো জায়গা রাখো, দেখবে রিটার্ন অটোমেটিক্যালি আসবে। পলিটিশিয়ান হওয়ার দরকার থাকবে না, একদম একদম, দেশের নাগরিক হলেই প্রয়োজন, মানে যথেষ্ট। আরেকটা শিক্ষা আমি শ্রীদেব দার থেকে পেয়েছি, জীবনে যারা সব কথায় না বলে, সব কথা এটা তুমি পারবে না, ওখানে তুমি যেতে পারবে না, এটা তোমার কাজ নয়, আপনি কি ভাববেন? আপনি একটা জিনিস ভাববেন, আলটিমেটলি উনি যেগুলো না বলছে আলটিমেটলি উনি সেগুলো পারেননি বলেই আপনাকে না বলছে, একদম বাস্তব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও পরের অনুষ্ঠানে দেখা হবে। নমস্কার নমস্কার নমস্কার।